আসসালামু আলাইকুম, এসপি ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা যে টিউটোরিয়ালটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কম্পাইলার ডিজাইন। অর্থাৎ কম্পাইলার ডিজাইনের আমাদের একটা টপিকস আছে যেটা হচ্ছে কনস্ট্রাক্টিং সিনট্যাক্স ট্রিজ ফর এক্সপ্রেশন। সেখানে এই ধরনের একটা এক্সপ্রেশন থাকবে যেটাকে আমাদের একটা ফর্মুলা থাকবে, অর্থাৎ এটাকে আমাদের একটা এক্সপ্রেশন আকারে সাজাতে হবে। তো আসলে এটা তেমন কঠিন কিছুই না, এটা হচ্ছে আমাদের একবারে ইজি একটা ফর্মুলা। অর্থাৎ আমরা ছোটোকালে যখন সরল অঙ্ক করছি সেই সরল ম্যাথটার মতোই আর কি। অর্থাৎ সরল অঙ্কের ক্ষেত্রে আমরা প্রথমে কী করি, একটা ব্র্যাকেটের কাজ আগে কমপ্লিট করি, দেন এখানে গুণ থাকলে ভাগ, থাকলে ভাগের কাজ, নেক্সট গুণ থাকলে গুণের কাজ, এরপর যোগ বা বিয়োগ যেটা করি সেটাই। তো এটার ক্ষেত্রে আমরা সেটাই করব। তবে এখানে তার আগে যেটা করতে হবে, কিছু আমার সিনট্যাক্স মনে রাখতে হবে আর কি। যখন আমরা এখানে এম কে ইউজ করবো, অর্থাৎ এম কে মানে মেক তৈরি করার জন্য আর কি, আর লিফ ইউজ করব যখন আমরা এ আইডিগুলো ইউজ করবো, অর্থাৎ এ বি সি ই ডি ইউজ করবো তখন আমরা লিফ ইউজ করবো, আর নোড ইউজ করবো যখন আমরা অপারেটরগুলো নিয়ে কাজ করবো। এখানে অপারেটর কী কী আছে, একটা হচ্ছে মাল্টিপ্লিকেশন, একটা হচ্ছে সাবস্ট্রাকশন, একটা হচ্ছে অ্যাডিশন, আর হচ্ছে মাল্টিপ্লিকেশন। অর্থাৎ যখন আমরা অপারেটরগুলো ইউজ করবো তখন এম কে নোড ইউজ করবো, আর যখন এ বি বা সি বা ই বা ডি ইউজ করবো তখন এম কে লিফ ইউজ করবো। তো এই জন্য সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমাকে কিছু ভেরিয়েবল নিয়ে নিতে হবে। অর্থাৎ আমি যদি এখানে পি ওয়ান নেই, পি ওয়ান ইকুয়েল এম কে লিফ, প্রথমে বলতেছি যে এখানে আমার কী করতে হবে। এখানে আমি জানি যে সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে ব্র্যাকেটের কাজ করতে হবে। তো ব্র্যাকেটের কাজ করার জন্য আমি যদি আগে এটা নিয়ে নিই, অপারেটরগুলো আমরা নিয়ে নিতে পারবো সেটার জন্য সমস্যা নেই। তাহলে এম কে লিফ, আগে আমি এ নিব, এম কে লিফ আমি বলছি যে যখন আমরা এই আইডিগুলো ইউজ করবো এগুলোকে আইডি দিয়ে ইউজ করবো, যখন এই আইডিগুলো ইউজ করবো তখন লিফ ইউজ করবো, যখন অপারেটর ইউজ করবো তখন নোড ইউজ করবো। তো এম কে লিফ এটা, আর এখানে আইডি হবে কমা দিয়ে এই আইডিটা দিয়ে দিব এ, সেমিকোলন শেষ। এটা হচ্ছে একটা ভেরিয়েবলের ভিতরে এটা নিলাম। তারপরে সেকেন্ডলি যেহেতু আমরা গুণের কাজ করব সেহেতু বি মাইনাস সি দিব, তাহলে পি টু ইকুয়েল এম কে লিফ আইডি কমা এই যে এ বি দিব সেমিকোলন, আবার পি টু ইকুয়েল এম কে লিফ আইডি কমা সি, আবার দেন সেমিকোলন। এখন আমরা এই তিনটা আইডি ইউজ করলাম বা এই তিনটা যে লিফ বলা হয় সেই লিফগুলো ইউজ করলাম। এখন আমার এভাবে আমি সবগুলা লিফ নিয়ে নিতে পারি, সেটা নিলেও চলবে ডিই। তো আমি সবগুলো নিলাম না, আপাতত তিনটা নিলাম। এখন আমার সর্বপ্রথম কাজ যেটা মনে মনে ভাবতে হবে সেটা হচ্ছে কি, প্রথমে আমি ব্র্যাকেটের কাজ করব। তাহলে ব্র্যাকেটের কাজ করার জন্য তাহলে আমি কী কী ব্র্যাকেটের ভিতরে আছে কি, বি আর সি, ঠিক তাই না? তাহলে বি আর সি নিছি কি পি টুতে এবং পি থ্রিতে, সরি এটা পি থ্রি হবে। তাহলে পি ফোরের ভিতরে আমি কী কাজ করতে পারি, বলছি যে ব্র্যাকেটের কাজ করব, সেই জন্য সর্বপ্রথম এম কে নোড দিব, বলছি যখন কোনো অপারেটর নিয়ে কাজ করব তখন সেখানে আমি নোড ইউজ করব, নোড ডি ই নোড। তারপরে এখানে যে অপার ব্র্যাকেটের ভিতরে কী আছে, মাইনাস আছে, তাহলে এখানে সিঙ্গেল কোটের ভিতরে আমি মাইনাস দেব, দেন কমা, তারপরে কী দিব, বি আছে, বি আছে কোথায়, পি টুর ভিতরে মাইনাস, অর্থাৎ যে অপারেটর ইউজ করবো সেই অপারেটর আগে দিব, তারপরে ওই বি দিব, বি আছে পি টুর ভিতরে, এই যে পি টু কমা সি, সি আছে পি থ্রির ভিতরে, দেন পি, সরি পি থ্রি, সেমিকোলন শেষ। তার মানে আমাদের এটা শেষ। এখন কী করতে হবে, এটা এটার সাথে গুণ আকারে আছে। প্রথমে আমরা জানি যে ব্র্যাকেটের কাজ করব, তারপর গুণের কাজ, তারপরে যোগ বা বিয়োগের কাজ, তারপরে এখন তাহলে এটা, সরি এটার সাথে এটা গুণ আকারে আছে। তাহলে পি ওয়ানের ভিতরে এ আছে, তাহলে আমি এখানে পি ফাইভ নিতে পারি ইকুয়েল এম কে, এখনও কিন্তু আমাদের অপারেটর নিয়ে কাজ করব, তাহলে এম কে নোট দিব, এখানে সিঙ্গেল কোটের ভিতরে এটা গুণ দেব কমা পি কত এ, তাহলে পি ওয়ান কমা, আর এটা আছে পি ফোরের ভিতরে, পি ফোর দিয়ে দিলাম, তাহলে আমাদের এতটুকুর কাজ শেষ। দেন আমরা কী করবো, আবার এখানে আবার গুণ আছে, অর্থাৎ তাহলে আমরা ই নিব এবং ডি নিব,
তাহলে পি সিক্সের ভিতরে এটা কি হবে, এম কে লিফ, এটার ভিতরে হবে কি আইডি কমা ই নিলাম, অ্যাগেন পি সেভেন ইকুয়াল এম কে লিফ, এটার ভিতরে আইডি কমা ডি নিয়ে নিলাম, অ্যাগেন পি এইট ইকুয়াল। এবার কি করব, এই সাথে এটা গুণ করব, অর্থাৎ তাহলে অপারেটর নিয়ে কাজ করব, আর অপারেটর নিয়ে কাজ করলে এম কে সরি নোট কি হবে, পি পি সিক্স, এই যে পি সিক্স, পি সিক্স সরি প্রথমে গুণ হবে সিঙ্গেল কোটের ভিতরে, তারপরে পি সিক্স কমা পি সেভেন সেমিকোলন, তারপরে এটার সাথে পুরোটার সাথে এটা কি হবে যোগ আছে, তাহলে পুরোটা এই পুরোটা আছে কিসের ভিতরে, আমাদের পি ফাইভের ভিতরে, অর্থাৎ পি নাইন ইকুয়েল আপনার পি সরি এম কে নোট এখানে প্লাস পি ফাইভ কমা, আর এটা আছে পি এইটের ভিতরে, অর্থাৎ এটাই আমাদের। তাহলে এখানে আমরা দেখলাম যে প্রথমে আমাদের যখন এ বি সিগুলো নিয়ে কাজ করবো তখন আমরা আইডি ইউজ করবো, যখন এই নোটগুলো বা অপারেটরগুলো কাজ করবো তখন আমরা নোট নিয়ে কাজ করবো। তো এইভাবে অর্থাৎ আমরা সরল অঙ্কের মতো একটা এক্সপ্রেশন কমপ্লিট করতে পারবো। তো আশা করি এটা বুঝছেন, আর না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, গুড বাই।